আছেন যে শ্রদ্ধেয় পবিত্রকর মহাশয়ের বিরুদ্ধে বুজ্জঙ্গনগর পিএসএ একটা অহেতুক, আমরা অহেতুকই বলবো, একটা মামলা উদ্দেশ্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে একটা মামলা করেছে, যেটার মধ্যে অভিযোগ হচ্ছে ওনার নাকি 28 কোটি টাকার বেনামি সম্পত্তি বা ওনার আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি রয়েছে। ওইটা নিয়ে তদন্ত হচ্ছে, ভিজিলেন্সে কয়েক দফা ডাকা হয়েছে পবিত্রবাবুকে, ক্রাইম ব্রাঞ্চেও ডাকা হয়েছে, আর এই নিয়ে ক্রাইম ব্রাঞ্চে আমাদের দুবার যেতে হলো, একবার এই আজকে ডেটের আগের ডেটে দীর্ঘ 4 ঘন্টা 5 ঘন্টা ওনাকে জেরা করা হয়েছে, আজকেও 1.5 ঘন্টার মতন। হ্যাঁ, যদিও এগুলো সব ইরিলেভেন্ট সব কোয়েশ্চেন, ওনাকে জাস্ট হ্যারাস করার জন্য বারবার একই প্রশ্ন তুলে ধরা হচ্ছে, কিন্তু এখন অবধি আমরা যতটা বুঝতে পারলাম, 28 কোটি টাকা দূরে থাকুক, 50 লক্ষ টাকার বোধহয় বেআইনি বা অবৈধ সম্পত্তির কোনো হিসেব বোধহয় পুলিশ পায়নি, এটা আমাদের ধারণা। এবং এই জায়গায় দেখতে গিয়ে আমরা যতটা ধারণা করতে পারছি, উনার পবিত্রবাবুর ইনকাম, উনার এগ্রিকালচার ইনকাম, উনার মেয়ে যে কলেজে স্টাইপেন্ড পেত পড়াকালীন, এগুলোকেও একসঙ্গে ওরা ক্লাব করার চেষ্টা করছে। তো জাস্ট ওদের উদ্দেশ্য আর কিছু না, যে উনি যেহেতু একদম সামনের সারিতে থেকে রাজনীতিটা করছেন এবং ওনার নেতৃত্বে পার্টির কাজকর্ম অনেকটাই এগিয়ে যাচ্ছে, তো কী করে ওনাকে রোখা যায়, কীভাবে ওনাকে দমিয়ে রাখা যায়, এটার চেষ্টাই করে যাচ্ছে। এবং আননেসেসারি কদিন বাদে বাদে ক্রাইম ব্রাঞ্চে ডাকা হচ্ছে। তো আজকেও আমরা ওইখানে ওনার সঙ্গে আমি গেছিলাম, ওনাকে যা যা প্রশ্ন করেছেন উনি নির্দ্বিধায় দিয়েছেন, এবং পুলিশ আর বিশেষ কিছু, ওনাকে 1.5 ঘন্টা জেরার পর পুলিশই অনেকটা ক্লান্ত হয়ে গেছেন, তারপরেও উনি বলছে এই কেসের যে তদন্তকারী অফিসার যে আবার ডাকতে পারি, মানে জাস্ট একটা হ্যারাস করার চেষ্টা। বাড়িতেও আপনারা দেখেছেন, বাড়িতে গিয়ে সমানে সকাল থেকে সন্ধ্যা অবধি সার্চ করে কিছুই পাইনি, তারপর বাড়ির ঘটি বাটি যা আছে ওগুলোর একটা লিস্ট করে নিয়ে এলো। জাস্ট আমাদের এইটাই বলা যে এইভাবে শুধু রাজনৈতিকভাবে রাজনৈতিক প্রতিহিংসামূলক কোনো কেস কারোর বিরুদ্ধে করে এইভাবে হ্যারাস করার নজির বোধহয় ত্রিপুরাতে আর হয়নি। আপনারা এর আগেও দেখেছেন সিপিএম কর্মীদের মধ্যে আমাদের প্রথম সারির যারা নেতা বা আমাদের বাদল চৌধুরী বিজয় কথাবার্তা হলো, তো আমাদের যে অ্যাডভোকেট ভাস্করবাবু, তিনি তো আপনাদের কাছে বলেছেন, তিনি আমার সঙ্গে ছিলেন, এর আগের ঘটনাও ছিলেন, আমার বাড়ি দিয়ে যখন প্রায় 11 ঘন্টার উপর আমার রামনগরের যে বাড়ি এখানে খয়েরপুরের বাড়ি, সেখানে দুই বাড়িতেই প্রায় সমানভাবে 11 ঘন্টার উপরেই সেখানে তারা একেবারে তন্নতন্ন করে, এবং শেষ পর্যন্ত তো গিয়ে আমাদের খয়েরপুর বাড়িতে সেপটিক ট্যাঙ্ক যে আছে সেইটাও খোঁজার চেষ্টা করেছে, কোনো জায়গায় কিছু পায় কিনা। তারপরে তো আমরা খোলাখুলিভাবে দিয়েছি, এই ধকল সহ্য করেছি, আমার পরিবার, আমার সবাই মিলে আমরা করেছি, আমি হয়তো রাজনীতি করি কিন্তু আমার পরিবারের তো সবাই আর সেরকম রাজনীতি করে না, কিন্তু এটা সহ্য করতে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো। তারপরে আবার কিছুদিন পরে দেখা গেলো আমাদের ডাকলো, বাজারঘাটে যখন অফিস ছিল সেই অফিসে এডিনগরে গেলাম, সেখানেও প্রায় 3-4 ঘন্টা সময় আমাদের বসিয়ে রেখেছেন এবং একের পর এক প্রশ্ন এই সে ইত্যাদি ইত্যাদি করেছেন। আমরা ধৈর্যের সঙ্গে জবাব দেওয়ার চেষ্টা করেছি। আবার এই কদিন পরে দেখা গেলো আজকে আবার, এর আগেই ডেকেছিল কিন্তু আমি বাইরে থাকাতে আমি সময় চেয়েছিলাম, আজকে আবার টাইম দিয়েছে, সেই টাইম আমরা সম্পূর্ণ সহযোগিতা করার জন্য রাজি। এবং আপনারা শুনলেন, প্রথম তো সবচেয়ে বড় হয়েছে বাদল চৌধুরী, ওনাকে যেভাবে হ্যারাসমেন্ট করলো, যেভাবে ওনার উপর এই সমস্ত ধকল, এবং উনি এই কারণে আজকে শয্যাশায়ী হয়ে গেছেন, এই এই ধকল সহ্য করতে পারেনি বলে আমি বলবো যে আমাদের পার্টির নেতৃত্ব আমাদের উপর এইভাবে প্রতিহিংসাপরণ, আমি পুলিশ অফিসারের দোষ দিতে চাই না, তারা তাদের দায়িত্ব, তারা ডিউটি, তারা সেটা করার চেষ্টা করবে,
এইটা তো অমানসিক, এই ধরনের নির্যাতন করা, হিউমিলেশন করা, এটা কি হতে পারে? আমরা বলবো যে পশ্চিমবাংলায় যখন 34 বছর বামফ্রন্ট ছিল, পশ্চিমবাংলা তো সেরকম বলেছিল সবাইকে গ্রেপ্তার করবে, এবং এখানেও নির্বাচনের পরে তারা এরকম বলেছিলেন যে সবাইকে, আমাদের মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে সবাইকে নাকি জেলে থাকতে হবে, এই কেস সেই কেস ইত্যাদি ইত্যাদি আর কি। ফলে সেই জায়গাতে তার ফল হিসেবে আমরা প্রতিবাদ করছি, আমরা সামনের দাঁড়িয়ে যারা প্রতিবাদ করছি আমাদের উপরে রেস্টটা বেশি। আমাদের কর্মীরা বাড়িঘর আক্রান্ত হচ্ছে, আমাদের কর্মীরা খুন হয়েছেন প্রায় 21 জনের মতো, বাড়িঘর জ্বালিয়েছে, সম্পত্তি নষ্ট করছে, বিশেষ করে কৃষি পণ্য, পুকুর, রাবার বাগান, সবজি ক্ষেত একের পর এক কেটে দিয়েছে। কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখছি আমাদের সমর্থন বাড়ছে, মানুষ বরঞ্চ উল্টো বিজেপির বিরুদ্ধে যেভাবে খুবই ফেটে পড়েছেন আর কি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা এই কথাটি বলতে চাই সরকারকে, আপনারা যতই প্রতিহিংসা করে হোক না হন না কেন, সিপিআইএম আমরা লড়াইয়ের ময়দানে থাকব, আমরা রাস্তায় থেকেই এই সরকারের সমস্ত দুর্নীতি, সমস্ত অপকর্ম এবং মানুষকে যেভাবে তারা কিচ্ছুই দিচ্ছে না কাজ করছে তার প্রতিবাদ আমরা করে যাব। ফলে সেই জায়গায় আজকে আবার ডাকিয়েছে, আজকে ডাকাবার পরে যে আবার কবে কি করে, আমাদের অ্যাডভোকেট বলেছেন যে উনি বোধহয় আমাদের উত্তর আমরা যা দিয়েছি যা জিজ্ঞেস করছে তাই বলেছি, বলছে আমার হয়তো আরেকবার ডাকার কি প্রয়োজন হবে কিনা আমরা ভাবছি দেখছি। সিনিয়র অফিসার মানে কি রাজনৈতিক নেতৃত্ব, তাদেরকে স্যাটিসফাই তো আর করতে পারছেন না। 28 কোটি নাকি হয়েছে, আমার যা আছে প্রপার্টি এটা আমার বাবার দেওয়া, আর এখানে আমার যে আগরতলার যে বাড়িটি আছে সেই বাড়িটি আমার শ্বশুর বাড়ির, তারা আমার মেয়ে ওনার মেয়েকে দিয়েছিল, বাকি সব ভবেশ দাস উনি সাহায্য করেছেন ইত্যাদি আর কি। আমাদের তো আমরা রাজনৈতিক জীবন ছাত্র অবস্থা যখন আছি তখন রাজনৈতিক কর্মী, তখন থেকে পার্টি ফুলটাইমার, কোনোদিন কোনো সরকারি চাকরিতে যাইনি, পড়াশোনা করার পরেও যাইনি, রাজনীতিই করুক পেশা হিসেবে নিয়েছি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ সাহায্য করেছেন, মানুষ দায়িত্ব দিয়েছিল দায়িত্ব পালন করেছি, কিন্তু এই বয়সে এই যে রাজনৈতিক প্রতিহিংসা এই বিজেপি সরকারের, এটা মানুষ দেখুক, আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি, রাস্তায় থেকেই লড়াইটা করব, আমাদের কেস করে জেলে পুড়ে কিছু করা যাবে, বলেছি এত হ্যারাসমেন্ট বারবার করার থেকে আপনারা নিয়ে যান না আমাকে, জেলেই নিয়ে যান, কোর্টে যান আপনারা, তো এতদিন হয়ে যাওয়ার পরেও 2020 ডিসেম্বর থেকে শুরু হয়েছে ভিজিলেন্স, তারপরে ভিজিলেন্স থেকে পাঠিয়েছে ক্রাইম ব্রাঞ্চ ইত্যাদি, নিতে তো পারছে না, এফআইআর তো মানে ইয়ে তো চার্জশিট তো দিতে পারছে না, তাহলে এটার হ্যারাসমেন্ট করার জন্য চার্জশিট দিচ্ছে না, চার্জশিট দিলে তো পুলিশের কাজ শেষ, এটা আমাদের উকিল বাবুরা আছেন কোর্ট আছে তারা ঠিক করবেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই কারণে আমার উকিল বাবু যা বলেছেন সেটাই আমার কথা, তবে এই লড়াই আমরা করে যাবো তাদের সঙ্গে নিয়ে, মানুষ সঙ্গে আমাদের আছে, এই সরকারের সঙ্গে কোনো মানুষ নেই এখন, যারা তাদেরকে ভোট দিয়েছিল তারাও এখন সেখানে তার প্রতিবাদ করছেন, তার মানুষের কাছে জানান, তবে আমরা লড়াই করব, লড়াই করে যাব, এই সরকারের পতন অবিসম্ভাবী, এটাকে কেউ আটকাতে পারবে না। এটাই আপনাদের কাছে আপনারা যে বলেছিলেন যে আজকে আবার কেন ডাকলো, এটা ওইখানে আমাদের ডাকিনি, কারণ এখানে অফিসের সামনে কতক্ষণ আপনারা দাঁড়িয়ে থাকবেন। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.